হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। বন্ধুরা, ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে আমরা যে ভিডিওটা করতে চলেছি এর মূল বিষয় হচ্ছে আঙুর গাছের কারেক্টিভ প্লান্টেশন, মানে হচ্ছে সঠিক চারা রোপণের পদ্ধতি। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করি। এবং ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ ফলো না করে থাকেন, তাহলে ফলো করে দিন। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক লাভ দিন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে কি পাঁচটা গাছ আমরা কালেকশন করেছি। পাঁচটা গাছের মধ্যে এখানে নতুন আছে দুইটা জাত, এটা হচ্ছে ক্রিমসন সিডলেস, এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিকের রেজাল্ট আমরা দেখেছি খুবই ভালো। আমার বাগানে অলরেডি ব্ল্যাক ম্যাজিক আছে, আমরা হয়তো আগামী সিজনে বলতে ডিসেম্বরে প্রুনিং করে দিলে হয়তো ফেব্রুয়ারির দিকে মোটামুটি কিছু ফল আমরা দেখা পাবো। তো এই যে প্ল্যান্টগুলো হচ্ছে কি একবারে বেয়ার রুটেড, মানে হচ্ছে শিকড় তুলে আনা হয়েছে। এটাকে ইতালিয়ান ভাষায় বলে বারবাটেলা। বারবাটেলা বলতে এটা এখন একটা মানে শব্দ সন্ত্রাসে পরিণত হয়েছে, বারবাটেলা, তারপর বেয়ার রুট। বিষয়টা কিন্তু আসলে এরকম না, জাস্ট শিকড় তোলা হয়েছে, যার কারণে মানে শিকড়ে মাটি নাই বা বেয়ার্ড বা মানে হচ্ছে দাড়ির মতো শিকড় এরকম আর কি। তো এটাকে বোঝায় আর কি যে মানে বেয়ার রুটেড প্লান্ট। জাস্ট এটা যদি আমি পটিং করে দিই তাহলে কিন্তু আর বেয়ার রুটেড থাকছে না। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। তো এগুলো কিন্তু গ্রাফটেড প্লান্ট। এবং এই যে সবুজ যে ইয়াটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় প্যারাফেন। প্যারাফেন হচ্ছে এক ধরনের মোম, এবং এটার সাথে হচ্ছে কি ফাঙ্গিসাইড দেওয়া থাকে, যার কারণে এই সমস্ত জায়গায় কোথায় কোনোভাবে ছত্রাকে আক্রমণ না করতে পারে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে প্যারাফেন ফেটে অলরেডি হচ্ছে কি আমার শুট ডেভেলপ হওয়া শুরু করছে। তো এটা হচ্ছে কি আর হচ্ছে কি আপনার এক মাস পরে এটা একবারে ফুল শুট বের হয়ে যাবে। তো বন্ধুরা, কথা না বাড়াই চলুন আমরা প্রথমে এখানে জায়গাটায় আমরা ক্রিমসন সিডলেসটা রোপণ করব। তো অন্য প্লান্টটা আমি রাখলাম, এবং এর সাইডে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গিয়ে জিবাব্বো আছে। আমার এটা হচ্ছে কি স্পাইলার সিস্টেম, এখানে আমি জিও ট্রেনিং সিস্টেমটা ফলো করতেছি। তো জিও ট্রেনিং সিস্টেম নিয়ে আমরা পরবর্তীতে একসঙ্গে কথা বলবো, আজকে আমরা প্লান্টেশন নিয়ে কথা বলি। তো বন্ধুরা, এখানে যে আমার যে জমিতে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে রিভার স্যান্ড এবং হচ্ছে গিয়ে গার্ডেন সয়েল মিক্স আছে। হ্যাঁ, তো আমি হচ্ছে এখানে হচ্ছে কি 2 ফিট বাই 2 ফিট, যদি একটু ক্যামেরায় ক্লোজলি দেখানো হয়, এখানে হচ্ছে কি 2 ফিট বাই 2 ফিট একটা পিট তৈরি করা হয়েছে, মানে হচ্ছে গাছ রোপণের জন্য একটা গর্ত রোপণ মানে গর্ত তৈরি করা হয়েছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, তো গর্তে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কিছু জৈব সার দিব, আধা কেজি পরিমাণে জৈব সার দিলাম। হ্যাঁ, জৈব সার দেওয়ার পরে পরবর্তীতে আমরা হচ্ছে গিয়ে আমরা যে আরও যে গার্ডেন সয়েল নিয়ে এসেছি সেটা হচ্ছে গিয়ে ওখানে দিব। জাস্ট একটু হচ্ছে গিয়ে যদি মাটিটা শক্ত থাকে একটু ঝুরঝুরে করে দিলেই হবে। এটা 50% দেওয়ার পরে হচ্ছে কি আর কিছু জৈব সার দিলাম, তারপরে হচ্ছে বাদ বাকিটা দিয়ে দিলাম। তো বালতিটা একটু সরাই রাখি, এরপরে হচ্ছে কি আরও কিছু জৈব সার আমি দিয়ে এখানটাকে মিক্স করব। তো আমার কিন্তু জায়গাটা তৈরি করা হয়ে গেছে। এরপরে হচ্ছে গিয়ে আমি যেহেতু এখানে স্পয়লারগুলো দেয়া আছে, তো এটাই হচ্ছে গিয়ে আমার হচ্ছে মাচা আর কি। তো এইটার আমি ঠিক মানে একটা কাঠি দিয়ে দেখে নিলাম যে কোন জায়গাটা আমি ঠিক রুটটা রাখবো আর কি। তো আমরা এখানটা নির্বাচন করেছি, নির্বাচন করার পরে এই জায়গাটায় হচ্ছে গিয়ে আর একটু ফাঁকা করে দিলাম।
এবারে হচ্ছে গিয়ে আমরা এই যে ক্রিমসন সিডলেস এই প্লান্টটা নিলাম। তো প্লান্টটা দেখেন এদিকে হচ্ছে গিয়ে চারদিকে যাতে শিকড়গুলো চারদিকে ছড়াই যেতে পারে, হ্যাঁ এভাবে করে আমরা এখানে বসাবো, মানে এই যে রুটগুলো চারদিকে থাকলো, ঠিক আছে। তো এরপরে এই যে সয়েল চারদিকের সয়েল হচ্ছে কি নিয়ে আসবো আস্তে আস্তে করে, এরপরে আমি এখানে যে খনন করেছি সেই মাটিটা এক্সট্রা মাটিটা, আমার এখানে বালুর রিভার স্যান্ড আর কি বেশি, তো আমি রিভার স্যান্ডটা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আপাতত আর আপনাকে বাড়তি কোনো জৈব সারের বা দরকার নাই এখন আপাতত দেয়া, বা অন্য কোনো সারেরও দরকার নাই যেহেতু জৈব সার আমরা দিয়েছি 1 কেজির মতো। তো যারা টবে রোপণ করবেন তারা এভাবে রোপণ করতে পারেন, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা এই যে একটা খুঁটি, এই খুঁটিটার সাথে এখানে গাছটাকে বেঁধে দেব। এটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট, যেহেতু হচ্ছে গিয়ে এটা একবারে বেয়ার রুটেড প্লান্ট ছিল, নতুন করে পটিং করা হয়েছে, তো এর কিন্তু মানে দাঁড়িয়ে থাকার মতো কোনো সাপোর্ট নাই, হ্যাঁ যার কারণে এটাকে হচ্ছে কি বেঁধে দিতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আপনারা কারেক্টিভ যে ফর্মুলাটা যেভাবে সঠিকভাবে আঙুর চারা রোপণ করতে হয় সেটা জানলেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে এর ইরিগেশনের ব্যাপারে বা পানি সেচ কেমন লাগবে সেটা হচ্ছে, যেহেতু এটা হচ্ছে সয়েল একবারে হচ্ছে গিয়ে ল্যান্ডে রোপণ করা হয়েছে, যার কারণে এখানে কিন্তু আমার অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই। আপনারা হচ্ছে কি একদিন পর একদিন 1 লিটার পরিমাণে পানি দিবেন গাছের গোড়ায়, এবং সেটা বিকালে, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে আপনার বালতিতে বা হাফ ড্রামে রোপণ করবেন সেক্ষেত্রে আপনারা প্রতিদিন বিকালবেলা 1 লিটার করে দিতে পারবেন। যদি দেখেন যে হচ্ছে কি আপনার ময়েশ্চার মানে চলে যাচ্ছে তাহলে আরেকটু বেশি দেওয়া যেতে পারে, কিন্তু আপনার ময়েশ্চার হাত দিয়ে ধরে দেখবেন যে ময়েশ্চার আছে কি না, ময়েশ্চার থাকলে কম দিতে হবে, অতিরিক্ত পানি দেওয়ার কোনো দরকার নেই। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আপনার কৃষি বন্ধুদের সাথে শেয়ার করলে তারা হয়তো এই তথ্যগুলো পেতে পারবে। এছাড়া বন্ধুরা আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আঙ্গুরের চারা যদি কারো লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা আপনাদের জন্য হচ্ছে কি আমরা কিছু আঙ্গুরের চারা আমদানি করেছি, আমরা হয়তো এটা কিছুদিনের মধ্যে বিক্রয় পোস্ট দিব, তো আপনারা চাইলে আমাদের মাধ্যমে আঙুর চারা নিতে পারেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সবুজের সাথে থাকবেন।